থাকতেন প্রমাণ করবেই, ইতিহাস অতীতেও প্রমাণ করেছে বাবরি মসজিদ 500 বছরের পূর্বের এই বাবরি মসজিদ এটা মসজিদ ছিল, মসজিদই থাকবে ইনশাআল্লাহ। রাম মন্দির নির্মাণ করবার তাদের স্বপ্ন সব কিছুদিনের জন্য পূরণ হলেও চূড়ান্ত ভাবে ভারত পরাজিত হবে, দিল্লি আবার মুসলমানরা শাসন করবে ইনশাআল্লাহ। ভারত আস্তে আস্তে তার মুখোশ উন্মোচন করছে, ভারত কশ্চিনকালে মানবতার রাষ্ট্র নয়, ভারত কশ্চিনকালে অসাম্প্রদায়িক রাষ্ট্র নয়, বরং ভারত 1947 সালেই আমরা ভারত থেকে বিচ্ছিন্ন হওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিলাম, আজ ঐতিহাসিক রায়ের মধ্য দিয়ে বাংলাদেশের 1947 সালের সিদ্ধান্তকে তারা চূড়ান্ত সত্যভাবে প্রমাণিত করেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশে বসে এখনো যারা ভারতকে তোষণ করেন, যারা স্বপ্ন দেখেন আবার 55,000 বর্গ মাইলের সীমান্ত মুছে গিয়ে আবার অখণ্ড ভারতে আমরা বিলীন হব, তাদের উদ্দেশ্যে আমাদের দ্ব্যর্থহীন বক্তব্য হলো এই, জীবন যাবে লক্ষ মায়ের বুক খালি হবে রক্তের নাস্তারা দিয়ে সীমান্তের প্রতি ইঞ্চি মাটিকে আমরা হেফাজত করব। ভারতের বিরুদ্ধে আজ বিশ্ব অসাম্প্রদায়িক জনগণ ঐক্যবদ্ধ হওয়া উচিত। আমরা ওইসিকে আহ্বান করব, পৌনে 200 কোটি মুসলমানদের প্রতিনিধিত্বশীল ওইসি তোমরা সিদ্ধান্ত নাও, আজ মুসলমানদের দান খয়রাতে চলে ভারত, মুসলমানদের দেশগুলো থেকে বিপুল পরিমাণ ভারতীয় জনগণ তারা মধ্যপ্রাচ্য থেকে পেট্রোডলার উপার্জন করে ভারতে পাঠায়, মুসলমানদের ক্ষয় ক্ষয়রতের পয়সাকে মুসলমানদের অনুদানের পয়সাকে মোদীদের আজকে তাদের খার মোটা হয়েছে। ওরা আমাদেরকে দাক্ষিণ্য দেখাতে চায়, দয়া করতে চায়, বলতে চায় 5 একর জমি ওরা আমাদেরকে দান করবে। আমাদের ভারতের মুসলিম রাজনীতিবিদ ওয়াইসি সাহেব স্পষ্ট ভাষায় বলেছেন, আমরা আমাদের পকেটের পয়সা দিয়ে 5 একর নয় 50 একর জমির উপর মসজিদ কায়েম করতে প্রস্তুত আছি। ভারতের সুপ্রিম কোর্টের সাম্প্রদায়িক ওই তাক্ষিণ্য মুসলমানরা গ্রহণ করবে না, মুসলমানরা তোমাদের উপর অনুদান দিতে প্রস্তুত, তোমাদের অনুদান নিয়ে মুসলমানরা তাদের ইবাদতখানা তৈরি করতে চায় না। আমাদের স্পষ্ট বক্তব্য, আমাদের কথা একটাই, আমরা এই সাম্প্রদায়িক রায়ের বিরুদ্ধাচরণ করি, এই সাম্প্রদায়িক রায়কে আমরা মানতে পারি না। ধর্মের পরিচয়ে, ধর্মের পরিচয়ে ইতিহাসের বাস্তবতাকে অস্বীকার করা এটা কশ্চিনকালেও সম্ভব নয়, ইতিহাস একদিন প্রমাণ করবেই, ইতিহাস অতীতেও প্রমাণ করেছে বাবরি মসজিদ 500 বছরের পূর্বের এই বাবরি মসজিদ এটা মসজিদ ছিল, মসজিদই থাকবে ইনশাআল্লাহ। রাম মন্দির নির্মাণ করবার তাদের স্বপ্ন সব কিছুদিনের জন্য পূরণ হলেও চূড়ান্ত ভাবে ভারত পরাজিত হবে, দিল্লি আবার মুসলমানরা শাসন করবে ইনশাআল্লাহ। কাশ্মীর এবং বাবরি মসজিদ কেন্দ্রিক সুপ্রিম কোর্টের এই রায়ের মধ্য দিয়ে প্রকৃত অর্থে ভারত যে খণ্ড বিখণ্ড হবে তার সুস্পষ্ট পূর্বাভাস পাওয়া যায়। ভারত মুসলমানদেরকে শাসন করার যোগ্যতা রাখে না, মুসলমানদেরকে শাসন করার যোগ্যতা অধিকার ওদের নাই। আজ দীর্ঘ 70 বছরের শাসনের মাধ্যমে ভারত একথাই প্রমাণ করেছে। কাজে এই ভারতের প্রদেশগুলোকে আমরা আহ্বান জানাব, তোমরা ভারতের এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াও, বিশ্ব মুসলমান তোমাদের পাশে আছে, বাংলাদেশের 16 কোটি মুসলমান তোমাদের সঙ্গে আছে। আমরা